নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকেই আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, এসএসসি থেকে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন নোটিফিকেশন চলে আসছে। আজকে আমরা আলোচনা করব আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ সংক্রান্ত একটি নোটিফিকেশন। 2 আগস্ট 2023 প্রকাশিত হয়েছে এবং এই নোটিফিকেশনে যারা যারা 12th পাস করেছেন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং প্রত্যেক স্টেটে এক্সাম সেন্টার রাখা হয়েছে। 100 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন। যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছেন টোটালি ফ্রিতে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। বয়সীমা কী রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস কী রাখা হয়েছে, কীভাবে সিলেকশন করা হবে, আপনাদের সিলেবাস কী আছে, প্রত্যেকটি বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। যারা এই ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, যার ফলে এই নোটিফিকেশনের ডিটেলস বিষয়গুলি আপনার এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবেন। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা স্টাফ সিলেকশন কমিশন থেকে দেওয়া হয়েছে। 2 আগস্ট 2023 এই নতুন নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হয়েছে। নোটিশ থেকে প্রথমে যেটা নিয়োগ করা হচ্ছে, দেখেন আপনাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এক্সামিনেশন 2023। প্রথমে আমরা কিন্তু আপনাদের ডেট শিডিউলটা নিয়ে আলোচনা করে নেব। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান, যদি আপনারা এলিজিবল হন, তাহলে 2 আগস্ট 2023 থেকে 23 আগস্ট 2023 এই ডেটের মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। বাকি ডিটেলস ডেটগুলো এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারবেন। তবে যারা যারাই এখানে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, একটি মাত্রই আপনাদের সিবিটি টেস্ট হবে, সেটা কিন্তু অক্টোবর 2023 এই মাসে কিন্তু আপনাদের হয়ে যাবে। এবং সিলেকশন প্রক্রিয়ার জন্য আপনাদের স্কিল টেস্ট নেওয়া হচ্ছে, পরবর্তীতে আমরা এক এক করে আলোচনা করব। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাবো, প্রথমেই যেটা আপনাদের নিয়োগ করা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পোস্টে। স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্টে আপনাদের টোটাল যে ডিপার্টমেন্টের নামগুলো এখানে দেখতে পারবেন, টোটাল আপনাদের কিন্তু 12টি ডিপার্টমেন্ট এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল 12টি ডিপার্টমেন্ট মিলিয়ে গ্রুপ সি পোস্টে কিন্তু আপনারা 93 ভ্যাকেন্সি পেয়ে যাবেন। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। তারপর যদি আমরা সরাসরি চলে আসি গ্রুপ ডি পোস্ট, গ্রুপ জি পোস্টে কিন্তু আপনার টোটাল 37টি ডিপার্টমেন্ট মিলিয়ে কিন্তু 1114টি পোস্ট পেয়ে যাবেন অল ইন্ডিয়ার মধ্যে। তার মধ্যে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে। যে যেই ক্যাটাগরিতে আছেন দেখে নেবেন এবং আপনাদের ডিপার্টমেন্টগুলি দেখে নেবেন কোন কোন ডিপার্টমেন্টে কতটা ভ্যাকেন্সি আছে। তবে সেই ডিপার্টমেন্টের পোস্টিংটা আপনার কিন্তু নির্ভর করবে আপনার রেজাল্টের উপরে। নেক্সট আমরা আলোচনা করে নেব আপনাদের ন্যাশনালিটি নিয়ে, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গার নাগরিকরা কিন্তু এই পোস্টার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এজ লিমিটের দিকে যদি দেখি, তাহলে যারা যারা স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্টে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়সটা ক্যালকুলেট করবেন 2 আগস্ট 1993 থেকে 1 আগস্ট 2005 মধ্যে যারা যারা এই জন্মগ্রহণ করেছেন, সকলে এই পোস্টার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং গ্রুপ ডি পোস্টের জন্য 18 বছর থেকে 27 বছরের মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 আগস্ট 1996 থেকে 1 আগস্ট 2005 মধ্যে যারা যারা জন্মগ্রহণ করেছেন প্রত্যেকে এলিজিবল। তবে রিজার্ভ ক্যাটাগরিতে যারা যারা আছেন প্রত্যেকে কিন্তু আপনার এই সিলেকশন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবার চলুন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করে নিচ্ছি। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। অর্থাৎ যারা যারা 12th পাস করেছেন যে কোনো ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকে কিন্তু এই পোস্টার জন্য এলিজিবল। আপনার 12th পাস হলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এই স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পোস্টের জন্য। সিলেকশন প্রক্রিয়া যদি বলি, তাহলে সিলেকশন প্রক্রিয়ার জন্য প্রথমে আপনাদের অনলাইন বেসড একটি টেস্ট হবে। তার মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে 50টি প্রশ্ন 50 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে আপনাদের 50টি প্রশ্ন 50 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে থাকবে 100টি প্রশ্ন 100 মার্ক। টোটাল আপনার সময় পেয়ে যাবেন 2 ঘন্টা। এই 2 ঘন্টার সময়ের মধ্যে পরীক্ষাটি দিতে হবে এবং আপনাদের নেগেটিভ মার্কস রাখা হয়েছে 1/3 ধরে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কসটাকে কাউন্ট করা হবে। যারা যারা এই সিবিটি টেস্টে পাসড হবেন এবং শর্টলিস্ট হবেন, আপনাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। স্কিল টেস্টের মধ্যে যেটা তুলে ধরা হয়েছে, আপনাদের কিন্তু দ্য স্পিড অফ 100 ওয়ার্ড পার মিনিট ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং 80 ওয়ার্ড পার মিনিট ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার গ্রুপ ডি। অর্থাৎ আপনাদের কিন্তু টাইপিং স্পিড গ্রুপ সিতে যারা অ্যাপ্লিকেশন করবেন পার মিনিটে 100 ওয়ার্ড হতে হবে এবং গ্রুপ ডিতে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন 80 ওয়ার্ড পার মিনিট আপনাদের কিন্তু টাইপিং টেস্ট লাগবে স্টেনোগ্রাফার ক্ষেত্রে। এবং ডিটেলসগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে, আপনারা এই টেবিল থেকে ডিটেলসগুলি দেখে নিতে পারবেন। প্রিয় দর্শক, যারা যারা এই পর্যন্ত ভিডিওগুলি দেখলেন, যদি আপনারা এলিজিবল হন এবং স্কিল টেস্ট এবং আপনাদের সিলেবাস যদি ভালো লাগে, আপনার প্রিপারেশন নিতে পারেন, তাহলে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। 100 টাকা দেবেন ইউআর ক্যাটাগরিতে যারা আছেন প্রত্যেকে এবং রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন টোটালি বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করবেন।
যখনই অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কিন্তু এক্সাম সেন্টার প্রত্যেকের স্টেটে রাখা হয়েছে, এক্সাম সেন্টারটি চুজ করবেন এবং অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন মোডে। প্রত্যেকটি লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদের বয়সসীমা কী রাখা হয়েছে, কতগুলি পোস্ট পাবেন, কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি পোস্ট আছে, কীভাবে সিলেকশন করা হবে, সিলেবাস কী রাখা হয়েছে আলোচনা করে দিয়েছি। এবং অবশ্যই যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন, পরীক্ষা যারা যারাই দেবেন, ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ রাখা হয়েছে 30%, ওবিসি ইডব্লিউএসের জন্য 25%, রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন 20% কিন্তু আপনাদের কাট অফ রাখা হয়েছে। তবে যত ভালো পরীক্ষা দেবেন ততটাই কিন্তু আপনার এখানে কাজটি পাওয়ার সম্ভাবনা থাকবে। এটাই হচ্ছে লাস্ট বিষয়। এবং যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল প্রকার চাকরির আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য, এবং প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সোশ্যাল পেজে, তাহলে ত্রিপুরার সমস্ত ক্যান্ডিডেট আমাদের এই ইনফরমেশনগুলি সর্বপ্রথম জানতে পারবে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।